আজ শনিবার আটই পৌষ দু হাজার বাইশ সালের চব্বিশে ডিসেম্বর মেষাশে মেসলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি এক প্রকার দুর্দান্ত অতিবাহিত হতে চলেছে সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না বন্ধুবান্ধবরা আজ আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করিয়ে দিতে পারে যে আপনার জীবনে চিন্তনীয় এবং লক্ষণীয় কিছু প্রভাব কিন্তু ফেলতে চলেছে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বিভিন্ন উত্তেজনাপূর্ণ নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হলেও আখেরে কিন্তু আর্থিকভাবে আপনারাই লাভবান হবেন বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃতি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতিও আপনাদের মিলতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দ্বারা প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলিও বিস্তার করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে আপনারা সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে গৃহবধূ যারা আছেন গৃহের কর্মসম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব একে অপরের কাছে প্রেমের দেবদূত হয়ে ধরা দেওয়ার দিন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ ঘটতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটিতে ভাব ভালোবাসা বাড়তে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন সমাজের প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে আপনাদের বোঝাপড়া বাড়বে যা আপনাদের উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করতে চলেছে আর যেহেতু শনিবার তাই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ রায় নামা এটি একশো আট করে দিন শুরু করুন